10 টাকায় আবাসিক হোটেলে রাত্রি যাপন, দূরমূল্যের বাজারে এও কি সম্ভব? অবিশ্বাস্য হলেও সত্যি। পাবনায় রয়েছে এমনই এক হোটেল যেখানে মাত্র 10 টাকায় মিলছে রাত্রি যাপনের সুযোগ। দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল পাবনা। ডিসেম্বর থেকে জানুয়ারি পেঁয়াজের চারা রোপণ মৌসুমে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এই অঞ্চলে কাজের সন্ধানে আসেন মৌসুমি শ্রমিকরা। আবার মার্চ থেকে এপ্রিল এই দু মাসে পেঁয়াজ উত্তোলনের মৌসুমেও এই এলাকায় আসেন অনেক শ্রমিক। প্রতিদিন 300 থেকে 400 টাকায় হোটেলে রাত্রি যাপন এসব শ্রমিকের সাধ্যের বাইরে। এ কারণে দিনের বেলায় কঠোর পরিশ্রমের পর রাতে মাথা গোজার ঠাঁই হতো সড়কের পাশে, গাছতলায়, স্থানীয় মসজিদ, কোনো ভবন কিংবা স্কুলের বারান্দায়। তাদের কষ্ট লাঘবে সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের মধুপুর গ্রামে স্থানীয় কয়েকজনের উদ্যোগে গড়ে উঠেছে নামমাত্র মূল্যের আবাসিক হোটেল। এইটা 5 বছর আগের ঘটনা। সেখানে লোকজন আসতো, রাস্তাঘাট রেস্তোরাঁ শুয়ে থাকবে গাছতলা অথবা হাই স্কুল বারান্দা, প্রাইমারি বারান্দা। এখানে একটা মসজিদ ছিল, সে মসজিদের ঝামেলা করতে রাস্তাঘাটে পায়খানা ফিরত। তিনি আমার দেশে মাতুব্বরা বকাবাদি করে, ওই দেখে আমি মনে আমার জায়গা টাকা আসি জায়গা করলাম। তাদের জায়গা করি 10 টাকা রেট দিলাম, লোকজন থাকে ধরনের মাঠের লাড়া নিয়ে এসে আমি তাদের বিছনা করি। হ্যাঁ, এই অবস্থা করছি বর্তমানে। আমার এখানে 500 লোকের জায়গা দিই আমি। এখানে লোক আসে আপনার থেকে, আসে দানিগা থেকে, আসে রাজশাহী থেকে, আসে বাগা থেকে, আসে হ্যাঁ তারাস থেকে আসে, সমস্ত লোক আসে। প্রথম দিকে স্কুলে শুয়ে থাকে বারান্দায়, তো আমাকে একদিন বলেছে আছে আমার একটু কষ্ট শুয়ে থাকি, আমার একটু জায়গা দিলি ভালো হয়। তাই তো আমার তো জায়গায় রুম আছে, থাকতে পারেন। তো কোনো 10টা হিসেবে আমরা যেমন থাকি এবার মানে সরকার লোক ঘরে থাকে আর কি। তাদের এই উদ্যোগে খুশি শ্রমিক সহ স্থানীয়রা। বিভিন্ন এলাকা থেকে আমরা এখানে কাজ করতে আসি। রাতে থাকার ব্যবস্থা 10 টাকা, সে ব্যবস্থা আছে। বিদ্যুতের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, নাই কেবল ল্যাট্রিনের ব্যবস্থা। সদর থানা থেকে এখানে আসছে, এসে এখানে মধুপুর কাজ করতেছি। আগে অনেক কষ্ট, স্কুলে বান থাকতে কষ্ট হয়েছে, তার এখন বর্তমান 10 টাকা রাত। লিলি বড় আবুল চাচা এক রুম করে দিছে, এখানে আমরা 10 টাকা রাত করে থাকি এবং খুব ভালো লাগে। আগে মনে করেন যে ভাই 600 টাকা দিন পিজলানি কাজ করছি, খুব কষ্ট করছে। এখন বর্তমানে আবুল মার্কেট থাকে আমাদের খুব ভালো, 10 টাকা রাতটা খুব শান্তির থাকে, সারাদিন খাটাখাটি করে পরিশ্রম করে খুব সুন্দর। এখানে বিভিন্ন এলাকা থেকে অনেকে কাজের লোকগুলো আসেন, কিন্তু আবুল চাচা নাম মাত্র, ওনাদের মাত্র 10 টাকায় থাকার ব্যবস্থা করেন। আসলে 10 টাকা তো অপ্রতুল মনে হয়, কারণ উনি কিন্তু টাকার চিন্তা করেন না। উনি চিন্তা করছে আসলে দূর দূরান্ত থেকে লোকজন আসে, জাস্ট উনি 10 টাকার বিনিময়ে থাকার এই ব্যবস্থাটাই উনি করছে। পেঁয়াজ খাত উঠানোর সময় আমাদের এখানে অনেক শ্রমিক থাকে, শ্রমিক থাকার একটা ব্যবস্থা করছে এলাকাবাসী। প্রত্যেক শ্রমিক প্রতি 10 টাকার বিনিময়ে রাত যাপন করে। 10 টাকার এই আবাসিক হোটেলে খড়ের বিছানায় রাত্রি যাপনের জন্য কাঁথা বালিশ নিয়ে আসতে হবে নিজ উদ্যোগে, তাতে আপত্তি নেই শ্রমিকদের। কিন্তু শৌচাগার না থাকায় বিপাকে পড়তে হয় হোটেলে রাত্রি যাপনকারীদের। এস এ হাফসা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।